আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে ফালুদা। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা যা যা থাকে কিন্তু অনেক বেশি মজা হবে, করে যখন কিন্তু একদম শীতল হয়ে যাবে। এবার এভাবে যদি আপনি ফালুদা রান্না করেন তাহলে মনে করেন সবাই পছন্দ করবে, বাড়ির সবাই কিন্তু একদম আপনার ফ্যান হয়ে যাবে। এবং খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় একটা খাবার, আমি মনে করি প্রত্যেকের কাছে ভালো লাগবে। আজকে ভিডিওতে আমার কাছে ভালো লাগে তাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাইলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। তো এখানে কিন্তু আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখানে কিন্তু গরুর লিকুইডটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মনে করে ফালুদাটা খেতে ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ পরিমাণ, এখানে সরি 1.5 কাপ পরিমাণ, মানে 1/2 কাপ থেকে একটু কম হবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে পুরো ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করার জন্য, এতে করে দুধটা একদম ক্রিমি ক্রিমি ভাব হবে, মানে ফালুদাটা খেতে অনেক বেশি মজা হবে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিব আমি এখানে রেডিমিক্স ফালুদা গুঁড়া, কিনতে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের, কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি এখানে মনে করেন 1 প্যাকেট নিয়েছি। আপনি যদি বেশি তৈরি করতে চান যে পরিমাণে শুধু বেশি দিবেন, দুধের পরিমাণটা একটু বেশি দিবেন তাইলেই হবে। এই পর্যায়ে কিন্তু এখানে কোনো রকম চিনি আমি ব্যবহার করবো না, যেহেতু চিনির পরিমাণটা দেওয়া আছে। যেহেতু 1 লিটার পরিমাণ দুধের কিন্তু উপকরণটা এরকমই লেখা থাকে, ইনস্ট্রাকশনগুলো গায়ে লেখা থাকে, দেখলে বুঝতে পারবেন। 1 লিটার দুধের জন্য কিন্তু 1 প্যাকেট জাস্ট এনাফ, এ কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু আমি প্রায় 10 মিনিট রান্না করে নেবো। এটা কিন্তু কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু ঘনত্বটা বাড়বে। তাই এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে নুডলস, আবার ফালুদার যে মিক্সটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট, চুলাটা কিন্তু অফ করে দেবো। অফ করে নাড়াচাড়া করে কিন্তু ঠান্ডা করে নেবো। দেখতে পাচ্ছেন 8 থেকে 10 মিনিট পর নাড়াচাড়া করার পরে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এরা কিন্তু এরকম হয়ে গেছে কনসিস্টেন্সিটা। আমি কিন্তু আগে এখানে প্রায় 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানির সাথে এখানে আমি জেলোটিন দিয়ে দিচ্ছি, কিনা জেলোটিন ব্যবহার করেছি। আমি কিন্তু প্যাকেটের ভিতরে যারা থাকে সেটা কিন্তু ব্যবহার করি নাই, আমি কিন্তু এখানে সানের যে জেলোটিনটা আছে সেটা ব্যবহার করেছি। এটা কিন্তু এক পাশে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, তার সেট হয়ে গেছে, কুটি একদম স্কোয়ার শেপ করে কেটে নিলাম। এরপর যে ডেকোরেশন করার পালা, আমি কিন্তু এখানে একটা লম্বা সাইজের একটা গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো বাড়িতে শেপ করে দিতে পারেন। কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জেলু দিয়ে দিচ্ছি, মানে ডেকোরেশন করতে হয় কীভাবে সেভাবে কিন্তু দিয়ে দেবো। এই পর্যায়ে দিয়ে দিলাম জেলি, জেলির পরে দিয়ে দিলাম আমি এখানে ফালুদা মিক্সড, তারপরে দিয়ে দিলাম এখানে আনার। আপনারা এখানে সব ধরনের ফলই ব্যবহার করতে পারেন, তবে শুধু আমি আজকে আনার ব্যবহার করেছি। আপনারা এখানে কলাও ব্যবহার করতে পারেন, আপেল ব্যবহার করতে পারেন, মানে শুকনো জাতীয় যে ফলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো পানীয় যে কোনো ফলই ব্যবহার করবেন না, এবং বিশেষ করে আনারস কিন্তু কোনো মতে ব্যবহার করবেন না এখানে। এই পর্যায়ে কিন্তু আবার দিয়ে দিলাম ফালুদা মিক্স, দিয়ে আবার দিয়ে দিলাম আমি আনারের দানা, আর দিয়ে দিব এখানে জেলোটিন, মানে যার যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন তাহলেই হবে, মানে দেখতে সুন্দর দেখা যাবে, খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম, অবশ্যই চেষ্টা করবেন কিছু পরিমাণ বাদাম দেওয়ার জন্য, কাজু নর্মাল যে বাদামটা সেটা ব্যবহার করতে পারেন, চিনা বাদামটা, ভাট বাদামটা, সব ধরনের বাদামই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারেন। তাতে করলে কী হবে, মানে টেস্টটাও ভালো আসবে এবং অনেক বেশি হেলদি হবে। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এই গরমে কিন্তু হেলদি খাবারের খুবই প্রয়োজন আমাদের, আর যে রোজার মধ্যে কিন্তু এরকম হেলদি খাবার হলে সবার জন্য ভালো হয়। ফ্যাটটা কিন্তু একদম ঠান্ডা থাকে, মানে একদম ফ্যাট মন দুইটি ঠান্ডা হয়ে যাবে, শুকনো শীতল হয়ে যাবে এরকম রোজার আইটেম খেতে খেলে। এর ডেকোরেশনটা কিন্তু করে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। 1টা গ্লাস কিন্তু দেখিয়ে দিচ্ছি, পরবর্তী গ্লাসটা কিন্তু আমি নিজে তৈরি করে নিবো, আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর কিছু পরিমাণে এখানে কিন্তু আইসক্রিম ব্যবহার করতেছি, আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করতেছি, আমার যে কোনো ফ্লেভারে আইসক্রিম ব্যবহার করতে পারেন। এতে করে কী হবে, ফালুদাদের টেস্ট এবং টেস্টটা সেটা কিন্তু অবশ্যই পাবেন, মানে বাইরের যে ফালুদা করা সেগুলো কিন্তু তার চেয়ে বেশি মজা হবে আজকে বাসায় যদি তৈরি করে খানা পড়া। অবশ্যই তাতে কিন্তু বরফ কুচি ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি মাহে রমজানে রমজান চলতেছে, ইফতারের সময় খাওয়া হবে, তা তখন দিয়ে কিন্তু খাবো আমরা। তাকে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এবং খুবই লোভনীয় হয়েছিলো আজকের এই ডেজার্ট আইটেমটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।